লকডাউনে রাস্তায় ফুচকা পাওয়া যাচ্ছে না, তাই এখন বাড়িতেই ফুচকা বানানোর চেষ্টা করছি। আর এই ফুচকাতে এখন আমাদের 2 কাপ ময়দা লেগেছে, 2 কাপ সুজি, অল্প একটু আন্দাজ মতো নুন, আর বেকিং পাউডার 1/2 চামচ মতো লেগেছে। তারপরে জল দিয়ে আস্তে আস্তে করে পাতলা করে আগে প্রথমে মাখতে হবে, মেখে ওটা কিছুক্ষণ মেখে তারপরে আবার 15 মিনিট ঢাকা একটা পাত্রে রেখে আর একটা পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে। বেকিং পাউডার দেওয়ার জন্য কিছুক্ষণ 15 মিনিট পর যেই দেখা হবে তখন ভেতর থেকে আটাটা ফুলে আসছে, তখন বোঝা যাবে আটার এটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে পরোটার মতো লেচি করে এরকম করে একটা বড় করে লেচি করে সেটাকে পরোটার মতো বেলে এরকম একটা কি ধারালো বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়ে কড়াই তেলে ভাজলেই ফুচকা রেডি। ফেলা হয়ে গেলে ফুচকাটাকে ছাড়তে হবে, তবেই ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। কাঁচা লঙ্কা তার সঙ্গে ধনে পাতা, শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া শুকনো লঙ্কা, জিরে পেস্ট করা লঙ্কার গুঁড়ি, আর 2 চামচ মতো তেঁতুল গোলার জল, আর বেল নুন। আলুটা কোন্টা ফুটে ফুটে।